আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সামনে এই মুহূর্তে আমরা একটি সার্কিট উপস্থাপন করছি, সেটি হচ্ছে এসিডিসি লাইন চেঞ্জার। দর্শক, এসিডিসি লাইন চেঞ্জার কিভাবে কানেকশন দিতে হয় এই বিষয়টা নিয়ে প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে আমাদের বহু অনুরোধ আসে এবং তারই পরিপ্রেক্ষিতে মূলত আজকে আমাদের এই ভিডিওটি করা। দর্শক, এখানে পুরো লাইন চেঞ্জারটি একটি সিম্পল ডায়াগ্রাম সহ সার্কিট আমরা আপনাদেরকে দিয়েছি, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমরা কিভাবে কানেকশনটি দিয়েছি। আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে কানেকশনটি বোঝানোর চেষ্টা করব। এই মুহূর্তে সমস্ত কানেকশন আমাদের এখানে দেয়া আছে। আমাদেরকে সহযোগিতা করছেন জনাব রবিউল ইসলাম। রবিউল ইসলাম, এই মুহূর্তে আপনাদেরকে আমার সামনে একটু দেখাতে চেষ্টা করবেন যে যদি এসি কানেকশনটি চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডিসি বাল্বটি চলে কি না। রবিউল ইসলাম সাহেব আমাদেরকে এই মুহূর্তে আমাদের এসি কর্ডটি খুলে দিচ্ছেন। দর্শক, আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের এসি কানেকশনটি যদি অফ হয়ে যায় সেই ক্ষেত্রে সরাসরি ব্যাটারি ক্লিপিং করা অংশটি সরাসরি সুইচিং করে আমাদের ডিসি কানেকশনটি অন হয়ে গিয়েছে। এবং আবার যদি আমাদের এসি কানেকশনটি আমাদের দেওয়া হয় তাহলে সাথে সাথে আমাদের এসি কানেকশনটি অন হয়ে যাবে, ডিসি কানেকশনটি আমাদের অফ হয়ে যাবে। তো দর্শক, আমরা পুরো জিনিসটি কানেকশন আপনাদেরকে কীভাবে দিয়েছি সেটি একেবারে খুব ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে এই কানেকশনটি দেখবেন। দর্শক, আমরা এখানে সরাসরি আমাদের যে এসি তারটি আছে সেই তারটিকে আমরা আপনাদেরকে খুব ক্লোজ লুকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে আমাদের এসি ডিসি পোর্টের যে নির্দিষ্ট পোর্টটি আছে, অর্থাৎ এখানে 220 ভোল্ট উল্লেখ করা আছে। এই 220 ভোল্টের যে তারটি আছে, অর্থাৎ এই পোর্টটিতে সরাসরি আমাদের এখান থেকে আমরা কানেকশনটিকে অ্যাড করেছি। দর্শক, ভালো করে খেয়াল করুন, আমাদের এই পোর্টটিতে আমাদের এসি কানেকশন সরাসরি এসে ঢুকেছে, পজিটিভ এবং নেগেটিভ। দর্শক, পাশের যে তারটি সেটি থেকে সরাসরি কিন্তু বাল্বের সংযোগ বেরিয়ে গিয়েছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন বাল্বের সংযোগটি কিন্তু সরাসরি এই কানেকশন থেকে বেরিয়ে গিয়ে বাল্বে চলে গিয়েছে। এখন আমরা এই এসি কানেকশন যেটি দিয়েছি এটি মূলত আমাদের যে কন্ট্রোলারটির সাথে এটা সংযোগ সাধনের জন্য আমরা একটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি, যে অ্যাডাপ্টারের কানেকশনটি থেকে আমরা আলাদা দেখিয়েছি। মূলত এই দুটো কানেকশন আপনার একসাথে হয়ে যাবে, তাহলে আপনার একটা সিঙ্গেল কানেকশনে কিন্তু আপনার এই অ্যাডাপ্টার এবং এসি দুটোই কিন্তু একসাথে কানেক্ট পাবে এবং বাল্বটি জ্বলে উঠবে। দর্শক, এই বিষয়টিকে আপনাদের মাথায় রাখতে হবে। আমরা এখানে যদিও আলাদা করে আপনাদের বোঝার সুবিধার জন্য এই কানেকশনটি এবং এখানে আমাদের যে অ্যাডাপ্টারের কানেকশনটি সেটি আলাদা দেখিয়েছি। মূলত এই অ্যাডাপ্টারের কানেকশনটি চলে এসেছে আমাদের ডিসি ইন ভোল্টেজের কন্ডিশনে। এখানে আসবার উদ্দেশ্য তার পাশের পোর্টটি খুব ভালো করে খেয়াল করে দেখলেই পাবেন, আমরা ব্যাটারি থেকে সরাসরি যে কানেকশনটি এসেছে সেটি সরাসরি চলে এসে হচ্ছে ডিসি ইন। এখানে কিন্তু দুটি ডিসি ইন হয়েছে, আমরা কিন্তু চাইলে এই দুটি ডিসি ইনকে আমরা ব্যাটারি থেকে সংযোগ দিতে পারতাম। দর্শক, দুটি ইনকেই আমরা ব্যাটারি থেকে সংযোগ দিতে পারতাম। আমরা এখানে আলাদা করে যদি ডিসি কোনো কারণে আমাদের কানেকশন ফল করে, অর্থাৎ চার্জ না থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাডাপ্টারটিকে আলাদা ইউজ করেছি। অর্থাৎ যদি কোনো কারণে ডিসি ফল করে সেই ক্ষেত্রে এসি যেন পুরোপুরি তার সাপোর্টটি রাখতে পারে, এই কারণে আমরা আলাদা করে একটি অ্যাডাপ্টার ইউজ করেছি। দর্শক, আপনারা চাইলে আপনাদের যদি ডিসি কানেকশনের ভালো সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে সোর্সটিকে আপনি একসাথে দুটি জায়গা থেকে টেনে দিতে পারবেন। দর্শক, এখানে ভালো করে খেয়াল করুন, আমরা এখানে ডিসি পোর্টটির পাশাপাশি যে জায়গাটি সেটি হচ্ছে আমাদের মূলত কন্ট্রোলার ইউনিটের সাথে সংযোগ। দর্শক, আমরা এখানে 1209 W1209 যে সার্কিটটি রয়েছে সেই W1209 সার্কিটের যে ডিসি পোর্টটি আছে, অর্থাৎ কানেকশনের পোর্টটি আছে, যে ডিসি কানেকশনের পোর্টটি থেকে আমরা সরাসরি সংযোগ দিয়েছি কিন্তু আমাদের এই কন্ট্রোলার, অর্থাৎ এসি ডিসি কন্ট্রোলারের ডিসি পোর্টে, অর্থাৎ ডান পাশ থেকে দ্বিতীয় পোর্টটিতে আমরা সংযোগ দিয়েছি, পজিটিভ নেগেটিভ। এবং আমরা K1 এবং K0 এই দুটি সুইচিংয়ের যে পোর্ট দুটো আছে সেই দুটো পোর্টকে আমরা সাপোর্ট দিয়েছি একেবারে প্রথম পোর্টের সাথে। দর্শক, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এই অংশটুকু আলাদা করে আবার দেখা দিচ্ছি, সেটা হচ্ছে K1 এবং K2, অর্থাৎ কন্ট্রোলিং ইউনিট যেটা আমাদের এই W1209 সার্কিটে আছে, সেখান থেকে যে K0 এবং K1 এই দুটো পোর্টের সরাসরি সংযোগটাকে কিন্তু আমরা এখান থেকে দিয়েছি। এছাড়া দর্শক, আমাদের একেবারে ডিসি আউটপুট হিসেবে আমাদের
লাস্ট কর্নারে যে পোর্টটি আছে একক পোর্ট, সেখান থেকে আমরা শুধুমাত্র ডিসি আউটপুটটাকে দিয়েছি। এই পুরো কাজটি আমরা এত সহজে আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। এরপরেও যদি দর্শক আপনারা না বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনাদের প্রতি যেন এই ভিডিওটি আপনারা বারবার বারবার চালিয়ে দেখেন। সেক্ষেত্রে আপনাদের যত ধরনের সংশয় পুরোটাই আপনাদের কিন্তু কেটে যাবে। দর্শক, মাঝখানে আপনাদের যে কথাগুলো বলা হয়েছে সেটি শুধুমাত্র ডিসি কানেকশন থেকে আমাদের এসি কানেকশনের লাইন ইন করার জন্য। আমাদের অপশনটিকে জুমিং করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। শুধুমাত্র এই পোর্টটিতে দুটো জায়গা থেকে আপনারা চাইলে ডিসি কানেকশনকে ব্যাটারি থেকে টানতে পারেন, তবে আমরা প্রথম পোর্টটি অর্থাৎ কর্নার পোর্টটিকে আমরা এসি থেকে অ্যাডাপ্টারের সাহায্যে নিয়েছি। এই কারণে, কারণ এটি এসিকে সরাসরি এসি কন্ট্রোলারটিকে সাপোর্ট দেবে। তো দর্শক, আমাদের এই পুরো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমরা অত্যন্ত খুশি হব। এবং যদি আপনারা মনে করেন এই ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা নেবেন, আমাদেরকে ইনবক্স করবেন। আশা করছি আপনাদের প্রয়োজনের সম্পূর্ণ সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই অবস্থান করবেন। সে পর্যন্ত বিদায় জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।